আমার খুব ভালো লাগতেছে যে বিয়ে করব কয়েকদিন পরে মেইনলি আনসার চ্যাম্পিয়ন তো আমার এটাই লক্ষ্য ছিল যে আমি যদি এবার প্রথম আনসারে হয়ে ন্যাশনাল খেলতেছি তো আমি চেয়েছিলাম যেন আনসার চ্যাম্পিয়ন হোক এবং সেটাই আল্লাহর রহমতে হয়েছে এবং আমি ইন্ডিভিজুয়াল গোল্ড পেয়েছি আর টিমে আমাদের গোল্ড আছে তো ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো করার চেষ্টা করব যেন ন্যাশনালকে আবার আমি মানে আনসারকে যেন আবার আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হোক করতে পারি মাঝখানে যদি আপনার সাথে মানে যে রোমান আপনি অনেকদিন ছুটি করলে কয়েক মাস পরে আবার জি আজকে আপনারা সন্ধ্যাবেলা ভালো লাগতো না না এটা অবশ্যই ভাইয়া দেখেন আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো মেরে আসছি কিন্তু এখানে এসে আমার কিছু কিছু শট খুবই সুন্দর হচ্ছিল কিন্তু আসলে এইট 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 এরকম করে পড়তেছিল তো এটা আসলে আমি সবসময় বলবো যে আর্চারি যেরকম এমন একটা খেলা যে আপনারা এখানে রিয়েলি দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে আর অবশ্যই এই যে রিজিকে যেটা লেখা আছে এটা কেউই কখনো আসলে কেউ মানে এটাকে মানে এক্সাইট করতে পারবে না তো এটা আমাদেরকে ফেস করতে হবে এবং অবশ্যই গোল্ড সিলভার একজন হারবে কেউ একজন জিতবে এটাই নর্মাল তো সেই হিসাবে আমি যেটা হয়েছে সেটাকেই মানায় নিছি একটু সমস্যা নেই জি অবশ্যই প্রত্যেকটা গেমেই আমি মনে করি যে নিজেকে এমনভাবে প্রস্তুত করার জন্য পরবর্তী গেমটা এরকম ভালো হয় আমার গত একটা গেমে আমি যেতে পারিনি আসলে একটু আমার নিজেরই পারফরমেন্স নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম তো সেই জিনিসটা আমি কাটাই উঠছি এবং আমার গত যেই গেমটাতে গেলাম ওই গেমটা এশিয়া কাপে ভালো হয়েছে এবং সামনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো করার জি অবশ্যই ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আসবে ন্যাশনাল টিমে জিতে করবে আশা বিষয় হচ্ছে যে আপনি কদিন পর আপনাদের সুখবর আসবে এর আগে আপনারা জি অবশ্যই আমার তো খুবই ভালো লাগতেছে কারণ আমাদের এই এটা বিকেএসপি ছিল চারটা গোল আমার ছিল চারটা গোল তো মানে আমাদের আনসারের তো সেই হিসাবে এই মানে যদি এই যে বিকেএসপি এটা গোলটা পাইতো রোমান ভাই যদি গোলটা মিস হইতো তাহলে ধরেন চার চার গোল হয়ে সমস্যা একদম হয়ে যাইতো তো যার কারণে এই জন্য এই গোলটা পাওয়া আমাদের জন্য খুবই দরকার ছিল আর রোমান ভাইয়া যে গোল্ড পাইছে এটার জন্য আমি পার্সোনালি খুবই খুশি জি ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা যেখানে ইন্টারন্যাশনাল এখানে বিভিন্ন গেমে আমরা জুটি করি ইনশাল্লাহ ফিউচারেও যেন সেটা ভালোভাবে যে দোয়া করবেন এর থেকে বেশি কিছু বলতে চাই একটু একটা প্রশ্নের প্রশ্ন আসলে বিষয় হচ্ছে যে মনে করেন আপনি তো মাত্র অনার্স ভর্তি হবেন যে আসলে মনে অনেক সময় দেখা যায় যে প্লেয়ারদের মনে আনলে ম্যারেজ করলে অনেক সময় পারফরমেন্স ঘাটতি পড়ে আপনি এই পারফরমেন্সের ব্যাপারে কত আশাবাদী ওয়েট 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 আপনারা দেখতেছেন বিয়ে করবো বিধা অলরেডি ইন্ডিভিজুয়াল গোল্ড পাইছি টিমে গোল্ড পাইছি এটা একটা আলাদা আমি আমি আসার আগে থেকেই বলতেছি যে আমার এখন কোনো প্রেশারই কাজ করতেছে না কারণ আমার খুব ভালো লাগতেছে যে বিয়ে করবো কয়েকদিন পরে তো আসলেই তো মানে বিভিন্ন ধরনের কনফিউশন ছিল আমাদের দুজনকে নিয়ে তো সেটা আসলে ক্লিয়ার করার জন্যই মেইনলি এরকম একটা জিনিস যে আসলে আমাদের পার্সোনাল একটা কনসেপশন ছিল যে আমরা বিয়ে করবো এবং ইনশাল্লাহ সেটা হচ্ছে দুজনের ভিতরে সেরকমই একটা ইচ্ছা ছিল এবং ফ্যামিলিগতভাবেই সেটা হচ্ছে দোয়া করবেন যেন আমরা ফিউচারে যেরকমভাবে ভালোভাবে থাকতে পারি এটাই থ্যাংক ইউ